দেয়ে আটছে দেশের দিকে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় দল, যা আগামী পরশু অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঘটাতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাব এ মাসের বাকি দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি থাকতে পারে। আগামী 20 সেপ্টেম্বর দুপুর বা বিকেলের পর থেকে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাসমূহ দিয়ে ধীরে ধীরে বৃষ্টিবলয় দল প্রভাব বিস্তার করতে পারে, যা সময়ের সাথে সাথে দেশের অভ্যন্তরে প্রভাব ফেলবে। কিছুটা দেরিতে প্রভাব থাকবে উত্তরাঞ্চলে। বৃষ্টিবলয় চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহ উত্তাল থাকার সম্ভাবনা আছে। সেই সাথে জোর বাতাসের সম্ভাবনা থাকায় সকল সমুদ্রবন্দর 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করা হতে পারে। সুতরাং জেলেভাইয়েরা সেই সময় সতর্কতা অবলম্বন করবেন। এদিকে চলমান বৃষ্টিবলয় নিলয় দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে, তবে আগামীকাল ও দেশের অন্যত্র কিছু কিছু স্থানে এর প্রভাব বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের দেশের অনেক স্থানে আগামীকাল রোদের ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সবন্ধুরা, প্রতিদিন নিয়মিত আবহাওয়ার একদম সঠিক তথ্য পেতে আমাদের আকাশ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা আজকের আবহাওয়ার রিপোর্ট নিয়েছি বাওয়ার টিম ওয়েদার ফিজ যশোর নড়াইল থেকে। একদম সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে সঠিক তথ্যগুলো তুলে ধরি। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। সবন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।